ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. ভাই, মাইয়াত কেন মরবে? মানুষ মারা গেছে বলুন, মাইয়াত আবার মরে নাকি? মানুষ মারা গেছে এটা বলুন। আর যে ব্যক্তি নামাজই পড়লো না, ফরজ নামাজ, তারপরে ওই জানাজার নামাজ পড়তে গেল, ও আবার কেন নাকি পাবে? ও তো মুসলিমই নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকি গায়রুল ইসলামে দীনান ফালা ইয়াকুবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরাতুল আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 85 আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য যতই কাজ করুক, যতই ভালো কাজ করুক, আল্লাহ তাআলার নিকটে সেটা গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না, এবং তারা কিয়ামত দিবসে ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে, মানে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যে ব্যক্তি পাঁচ ওয়াক্তের সালাত আদায় করে না, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান তারাকা সালাতা মুতাআমিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ আল মুখতারা জিয়া আল মাকদিসি, হাদিস নাম্বার 354। এই হাদিসটিকে আল্লামা হাফিজ জুবায়ের আলী জাহির রাহিমাহুল্লাহ সহিহ বলে আখ্যায়িত করেছেন। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। আর ইসলাম থেকে যে ব্যক্তি বেরিয়ে গেল, তার নাকি কোনো আল্লাহর নিকটে কোনো আমল গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না, যেহেতু সে যে নামাজ পড়েছে জানাজার ফরজ নামাজ বাদ দিয়ে, আসরের জামাতের দিকে চলছে হয়েছে নামাজ, ও নামাজ পড়লো না। অবশ্য সে যদি আগে নামাজ পড়ে থাকে অন্য কোথাও, আর অন্য জায়গায় কোথাও জামাত হচ্ছে, তার জন্য আবশ্যিক নয় সেখানে জামাতে অংশগ্রহণ করা। আর সে যদি নামাজই না পড়ে টোটালি, তাহলে সে নাকি পাবে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।